কেবল ঢাকা নয়, ঢাকার বাইরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনা। কেবল বয়স্ক ব্যক্তিরা নয়, তরুণ বয়সের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তরুণদেরকে অবশ্যই সচেতন হতে হবে, কেননা সুস্থ থাকলে, বেঁচে থাকলে আবারও নতুন করে স্বপ্ন দেখা যেতে পারে। আমরা তরুণদের পাশে আছি, আমরা তরুণদের কথা বলতে চাই, আর এ কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার মঙ্গলবার পাক্ষিকভাবে প্রচারিত হয় সন্ধ্যা 6টা 45 মিনিটে। শুরুতেই থাকছে আওয়াজ তোলো। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে নারীরা অনলাইনে ব্যবসা করার মাধ্যমে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন। যথারীতি এই এগিয়ে যাওয়া নারীদেরকে পিছিয়ে দেওয়ার জন্য ঠিকই প্রস্তুত একদল মানুষ। সেই একই পদ্ধতি, বিকৃত মন্তব্য করার মাধ্যমে নারীদের মনোবল ভেঙে দেয়া, যেটাকে বলা হচ্ছে সাইবার বুলিং। এবার আমরা আওয়াজ তুলতে চাই এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে। কারো কাছে এটা রুটিরুজির ব্যাপার, আর কারো কাছে এটা রুটিরুজি কেড়ে নেওয়ার ব্যাপার। এই শাড়িটা পরলে আপনার জাস্ট ইমাজিন করেন আপনার লুকসটা কেমন আসবে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 4,500 টাকা। লাইভে এসে নিজের পণ্যের ব্যাপারে ক্রেতাদের কাছে এমন উপস্থাপনাকে কিছু মানুষ তুলনা করেন বিকৃত মন্তব্য দিয়ে, যাকে বলা হচ্ছে সাইবার বুলিং। এসব সাইবার বুলিং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে নবীন উদ্যোক্তাদের, আর এভাবেই অনেক নারী উদ্যোক্তার স্বপ্নগুলো প্রতিনিয়ত বিলীন হয়ে যায় সাইবার বুলিং এর কারণে। যখন আমি কোনো একটা লাইভ করি, সেখানে দেখা যায় যে এমন একটা কমেন্ট আসলো, সেই কমেন্টটা দেখে সামটাইমস এরকমও হয় যে আমার লাইভের ব্যাকসাইডে গিয়ে আমার চোখ মুছে, আবার যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে আমার জিনিসটা, চোখ মুছে আমার সামনে চলে আসতে হয়। আমরা যে একটা কিছু সেল করতে আসছি, প্রেজেন্টেবল ওয়েতে যে আমরা সেল করতে আসছি, সেটাকে এমনভাবে তারা প্রেজেন্ট করছে যে না, এটা খুব খারাপ। নানা ধরনের বিরূপ পরিস্থিতির সাথে লড়াই করে একজন নারী তার ব্যবসাকে দাঁড় করান। জামদানিটা দেখাবো, এটা অসম্ভব সুন্দর একটা জামদানি। আমরা জানি জামদানি আসলে সেই এখন আর গতানুগতিক কিছু ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ না। অসংখ্য নারী এখন উদ্যোক্তা হয়েছেন, লাইভে নিজেদের পণ্য সামাজিক মাধ্যমে তুলে ধরে গড়ে তুলেছেন বিশাল ক্রেতা শ্রেণী। নারীদের এমন চেষ্টায় মিশে থাকে সততা, মিশে থাকে রাত দিন পরিশ্রম করে এগিয়ে যাওয়ার গল্প। এসব কোনো কিছুই কিছু মানুষের কাছে সম্মানের মনে হয় না, বরং ওই নারী উদ্যোক্তাকে লাইভে এসে কিভাবে অসম্মান করা যায় সেটার জন্য এক শ্রেণীর মানুষ রীতিমতো ওঁত পেতে থাকে। বিভিন্ন বাজে বাজে কমেন্ট আসে, আপনি এরকম ব্লাউজ পরছেন কেন, আপনি এটা করছেন কেন, এভাবে কথা বলতেছেন কেন, আপনার জামাই আপনার ব্যবসা করতে ছাইরা দিচ্ছে লাইভে মুখ দেখানোর জন্য। এই ধরনের বিভিন্ন কমেন্টের যখন সম্মুখীন হইতাম, তখন দেখা গেছে অনেক বেশি লজ্জা লাগতো। আমাকে এই কমেন্টগুলা যে করা হচ্ছে, সেটা আমার হাজবেন্ড দেখছে, আমার ভাই বোন দেখছে, আমার বাচ্চারা শুনছে, পাশ থেকে শুনছে, তার মা লাইভ করছে, এরকম হচ্ছে। সো এটা কিন্তু সমাজের উপর একটা ব্যাপক একটা ক্ষতিকর একটা প্রভাব পড়ছে। এই শাড়িটা অর্গানজার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, অ্যান্ড পুরোটা শাড়ির মধ্যে কিন্তু অল ওভার এরকম কাটওয়ার্কের কাজ করা, পিঙ্কের মধ্যে দেখেন। নারী উদ্যোক্তারা মনে করছেন, ব্যবসায় তাদের প্রতিদিন যেভাবে লাইভে সরাসরি হেনস্থা করা হয়, সেটা যে কেবল সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে নষ্ট করে দেয় তা নয়, বরং এ ধরনের সাইবার বুলিং বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি যৌন হয়রানির শামিল। এমন টাইপের কমেন্টগুলো তারা লাইভের মধ্যে করে থাকে, যেটা ধরতে গেলে যে আমরা অনেক সময় যে যৌন হেনস্থা করা হয়, ওই টাইপের কমেন্টগুলো তারা খুব বেশি করে। আর তাদের যে ভাষাগুলো থাকে, সেগুলো একেবারেই খুবই নিম্ন শ্রেণীর ভাষা। সাইবার বুলিং অথবা কেউ যদি আপনাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করে অনলাইনের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারেন। আপনি কি নিয়েছিলেন? হ্যাঁ, আমি নিয়েছিলাম। প্রযুক্তি অপরাধের ধরনগুলোকে বদলে দিয়েছে। এই যেমন ইফটিজিং এর ধরন বদলে এখন সেটি চলে এসেছে সামাজিক মাধ্যমে। আইনগত প্রতিকার না থাকলে সামাজিক মাধ্যমে চাইলেই যে কেউ অযৌক্তিকভাবে একজন নারীকে অসম্মান করতে পারে, সেটি করতে পারে যৌন হয়রানির মন্তব্য করার মাধ্যমে, কিংবা ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার হীন উদ্দেশ্য নিয়ে। স্লিভসের যে সুন্দর পোর্শনটা আছে,
ওটা আমরা দেখিয়ে দেব। যার আইডি ভেরিফাইড তাকে নিয়ে আমরা আসলে বুলিং করছি, যেটা আমাদের কি আমাদেরকে নর্মাল ন্যূনতম বোধ জ্ঞানে কি আমাদের লাগে না? এইরকমভাবেই আসলে আমার হচ্ছিল। তখন আমি একটা গ্রুপের অ্যাডমিন এবং হচ্ছে মডারেটরদের এগেইনস্টে আমি হচ্ছে যে আমার আইনি হচ্ছে যে যেই প্রথম ধাপগুলো সেটা হচ্ছে যে লিগাল নোটিস পাঠানো সেটা সম্পন্ন করেছি। উনি আমাকে ক্ষমা প্রার্থনা করবে সবার কাছে এবং সত্যটাটা সবার কাছে তুলে ধরবে। এটা যদি উনি না করে তাহলে আমি অবশ্যই সেটা আদালত পর্যন্ত যাব। আমি সম্পূর্ণভাবে আইনি লড়াই করেই আমি এটা জিততে চাই। নারী উদ্যোক্তারা বলছেন, এখনই যদি এসব সাইবার বুলিং এর ব্যাপারে আওয়াজ তোলা না হয় তবে এটি হবে সামনের দিনে ভয়ঙ্কর একটি সামাজিক সমস্যা। ঘরে থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদেরকে এই সাইবার বুলিং এর বিরুদ্ধে কথা বলতে হবে, কেননা আমাদের এই সমাজে অনেক সামাজিক সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র কথা না বলার কারণে। এই পর্যায়ে চলে যাচ্ছে আমরা অনুষ্ঠানের পরের অংশে, আমার চেষ্টা। কেবল দশম শ্রেণীর ছাত্র সে, এই বয়সে সে তার বাবাকে হারিয়েছে। সে তার অসুস্থ বাবাকে হারিয়েছে অক্সিজেনের অভাবে। তারপর থেকেই তার মাথায় এই চিন্তা যে সে এমন একটি যন্ত্র তৈরি করবে যেখানে আর শুনতে হবে না যে কেউ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। তার যেমন চিন্তা তেমন কাজ। এক বছরের চেষ্টায় দেশীয় প্রযুক্তিতে অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করে বিস্ময়ের জন্ম দিয়েছে পাবনার ঈশ্বরদীর দশম শ্রেণী স্কুল ছাত্র তাহের মাহমুদ তারিফ। তারিফের দাবি, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে তার উদ্ভাবিত যন্ত্রটি অনেকের প্রাণ বাঁচাতে পারবে করোনার এই দুঃসময়ে। তবে তারিফের একটাই কষ্ট, যন্ত্রটি আগে তৈরি করতে পারলে সে হয়তো তার বাবাকেও বাঁচাতে পারত। অসহায় হয়ে দেখতে হতো না অক্সিজেন না পেয়ে নিজের বাবা ছটফট করে মারা যাচ্ছেন। আমার বাবা অক্সিজেন অভাবে মারা গিয়েছিলেন, কিন্তু আমি তখন চেয়েছিলাম যে অক্সিজেন নিয়ে কিছু একটা করতে। তারপর আমি এটা নিয়ে কাজ শুরু করলাম। ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে সফলভাবে এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে পেরেছি বলে আমি মনে করি। অক্সিজেনের অভাবে বাবার এই মৃত্যুর কষ্ট থেকেই তাহিরের এমন উদ্যোগ, যেন তাকে আর শুনতে না হয় কারো প্রিয়জন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। মানব দেহে টানা 7 ঘন্টা প্রকৃতির বাতাস থেকে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম এই যন্ত্র। বাতাস থেকে যে 21% অক্সিজেন আছে সেটাকে ইনপুট নিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে জিনিসটাকে হাই কনসেন্ট্রেটভাবে আউটপুট দেবে। এটা মূলত কনসেন্ট্রেটরের মতোই কাজ করে। এই জিনিসটা আমি মনে করি আমি সফলভাবে ডেভেলপ করতে পেরেছি। করোনা ভাইরাস সংক্রমণে অক্সিজেনের চাহিদা ভীষণভাবে বেড়ে গেছে। বিষয়টি মাথায় নিয়েই মূলত সে কম খরচে অক্সিজেন উৎপাদনের জন্য গবেষণায় নামে। এক বছরের চেষ্টায় এই মেশিনটি তৈরি করেছে তারিফ এবং খরচ হয়েছে 65,000 টাকা। যন্ত্রটি প্রতি মিনিটে 25 লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম বলে দাবি তারিফ ও তার শিক্ষকদের। যদি আমি এটা ইন্ডাস্ট্রিয়াল ভাবে তৈরি করতে পারি আমি মনে করি এটার কস্ট আরও অনেকটা কমে যাবে, এবং এটা হচ্ছে দেশীয়ভাবে তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে একটা হিউজ পরিমাণ বাইরেও রপ্তানি করা যেতে পারে বলে আমার ধারণা। কম খরচে অক্সিজেন সরবরাহের ব্যাপারে যে দাবি সেটা যে কেবল উদ্ভাবকের নিজের দাবি বিষয়টি এরকমও নয়। তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নেয়ার সরকারের বিশেষ প্রকল্প A2I এর সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও তারিফের উদ্ভাবনকে দেখছেন খুবই ইতিবাচক হিসেবে। সে লোকাল টেকনোলজি দিয়ে একটু অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করেছে, আমরা তাকে সহযোগিতা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা সাধারণত তাদেরকে সহযোগিতা দেই, ফার্ম দেই, আর্থিক অনুদান এবং কারিগরি সহযোগিতা এবং স্বাস্থ্যসেবা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল আমরা দিয়ে থাকি। ইতিমধ্যে আমরা 6টি ইনিশিয়েটিভ হাতে নিয়েছি, 3টি হাইফ্লো নাজাল ক্যানোলা এবং 3টি অক্সিজেন কনসেন্ট্রেটর। এর মধ্যে একটি উদ্ভাবন হচ্ছে তারিফের। করোনার অনিশ্চয়তার কারণে সবাই যখন হতাশ তখন কিছু সংখ্যক তরুণ ব্যতিক্রম। এই অনিশ্চয়তার মধ্যেও তারা যখন যে সুযোগ পাওয়া যায় সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। এই যেমন সামনের কোরবানির ঈদকে তারা দেখছেন বিশাল সুযোগ হিসেবে।
কেস স্টাডি হিসেবে বেছে নেওয়া হলো কুষ্টিয়া জেলাকে। ওই একটি জেলায় যত সংখ্যক শিক্ষার্থী খুঁজে পাওয়া গেল তাতে এটা আর বোঝার বাকি রইল না, করোনার অনিশ্চয়তার এই সময়ে কোরবানির ঈদকে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা এবার টার্গেট করেছেন, টার্গেট করেছেন ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে। এই গরু আমি চিন্তাভাবনা করলাম যে সামনে কোরবানিতে, মানে এই কোরবানিতে আমি সেল করব, এই জন্য আমি আস্তে আস্তে থেকে লালন পালন করা শুরু করলাম। আমার বাবা 6টা গরু এনে দেয় এবং সেইগুলো আমি লালন পালন করি, তাকে প্রতিদিন খাওয়াই, খড় ভুষি খাওয়াই। দীর্ঘ এক বছর আমি এই গরুগুলোকে পোষার পরে এখন কুরবানি ঈদ আসছে, আমি এই গরুগুলোকে সেল করব। আমি 2টা গরু কিনে সেরে কুরবানিতে বিক্রি করার জন্য আমি লালন পালন শুরু করি। এই করোনার কারণে কুরবানিতে বিক্রি করতে পারবো কিনা সেটা তো একটা সংশয়ের বিষয়। কোরবানির ঈদকে টার্গেট করে যারা এবার শুরু করেছেন তারা শুরুতেই হয়তো অভিজ্ঞতার অভাবে হোঁচট খেতে পারেন, কিন্তু হোঁচট খাওয়ার এই অভিজ্ঞতাই হয়তো একদিন তাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, যেমনটা করেছে রাফির বেলায়। মার্কেটিং MBA করার পর করোনার মধ্যে যখন চাকরির পাওয়া নিয়ে চরম হতাশ রাফি, তখন জামালপুর এবং রাজধানীর খিলক্ষেত এই দুই জায়গায় গরুর ফার্ম দিয়ে যথেষ্ট ভালো অবস্থান করে নিয়েছেন তিনি। গত বছর কুরবানির গরু ছিল আমাদের 40টা গরু ছিল, তো 40টা গরু আলহামদুলিল্লাহ আমাদের ঈদের 3 দিন আগেই আমাদের খামার থেকে সব সোল্ড আউট, পানি খাবার লেবার বিল সব কিছু বাদ দিয়ে আমাদের 5-5.5 লাখ টাকার মতো ছিল গত বছর। এই বছর আলহামদুলিল্লাহ এখন ঘরে আমাদের কুরবানির গরু আছে 45-45টা গরু আছে, তো 45টা গরুর মধ্যে 75% গরু আলহামদুলিল্লাহ সোল্ড আউট। এবং আমার জামালপুরেও আমার শেড আছে, আমার নিজস্ব শেড, ওই শেড থেকে আরও 35টা গরু ঢাকায় ইনশাল্লাহ আসবে। রাফির উপলব্ধি করোনার এই দুঃসময়ের মাঝেও যতটুকু সাফল্য তিনি পেয়েছেন তাতে তার পড়ালেখার ভূমিকা সবচেয়ে বেশি। গবাদি পশুপালন এবং এর ব্যবসার বর্তমান সময়ে এত বেশি বিজ্ঞানভিত্তিক বৈশ্বিক ধারণা ঢুকে গেছে যেখানে শিক্ষিত তরুণরা ছাড়া এর অপার সম্ভাবনা কাজে লাগানো কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন গরুর ফার্মের উদ্যোক্তা রাফি। শিক্ষিত যারা আসতেছে এই ফার্মিং সেক্টরে তারা সবাই হলো বিজ্ঞানসম্মত ফার্মিং করছে, আর বিজ্ঞানসম্মত ফার্মিংয়ের মূল ইস্যুই হলো আপনাকে ট্রেনিং করে হলো এই সেক্টরে পা দিতে হবে। আপনার যদি ট্রেনিং না থাকে, আপনি গরুর ভ্যাকসিনেশন, গরুর রুমেন্টাল ইস্যু, তারপর কোন গরুটা ফিভারে আক্রান্ত হয়ে গিয়েছে, কোন গরুটার ফিভারের কারণে দুধ বন্ধ হয়ে যাচ্ছে, কোন গরুটার বাচ্চা কিছুক্ষণের মধ্যে মারা যাবে বা ভ্যাকসিন না করলে কি হবে, এই ধরনের যে কিছু ইস্যু আছে এই ইস্যুগুলো আপনি ট্রেনিং না করলে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না। পড়ালেখার অনেক কিছু আছে। ইতোমধ্যে বেশিরভাগ গরুর অর্ডার পেয়ে গেছেন রাফি। অসংখ্য শিক্ষার্থী এবং বেকার তরুণ যারা রাফির মতো কোরবানির ঈদকে টার্গেট করে নতুন স্বপ্ন দেখছেন তারা হয়তো নতুন হওয়ার কারণে সাফল্যের দেখা এবার নাও পেতে পারেন, কিন্তু রাফি মনে করেন কোনোভাবেই হতাশ হওয়া যাবে না যেহেতু আগামী দিনের জন্য এই সেক্টরটি বিশাল সম্ভাবনাময়। আমি আমার পড়াশোনা থেকে পেয়েছি সেটা হলো মার্কেটিং যে ইস্যুটা, আপনার টাকা আছে আপনি গরু কিনেছেন কিন্তু আপনার ক্রেতা নেই, আপনি গরু বিক্রি করতে পারবেন না, আপনার তখন খামার করে লাভ নেই। আপনার আগে দেখতে হবে যে আপনার এলাকায় দুধের দাম আছে না আপনার এলাকায় মাংসের দাম আছে, যেটার দাম আপনার এলাকায় আছে আপনি সেটার দিকে আপনার আগাতে হবে। আর ঢাকা কেন্দ্রিক যদি কুরবানি কেন্দ্রিক আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনার নিজস্ব ঘাসের জমি অবশ্যই থাকতে হবে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের সেগমেন্টে, দেশে দেশে তারুণ্য। কি নেই তাদের? বিদেশে উন্নত জীবন, উন্নত ক্যারিয়ার, তারপরও কোথায় যেন এক শূন্যতা তাদেরকে ঘিরে রেখেছিল, আর তখনই তারা সব কিছুকে একপাশে রেখে নিজের ভালো লাগাকে চর্চা করার জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে গঠন করলেন একটি পারিবারিক গানের দল। সেই গানের দল অস্ট্রেলিয়া থেকে এখন বাংলাদেশে। তিন কন্যার মধ্যে গিটার বাজাচ্ছে এক কন্যা, গিটারের সাথে মূল গানটি গাইছে আরেক কন্যা, পাশেই সবচেয়ে ছোট কন্যা সেই গানে হারমোনাইজ করছে, অন্যদিকে ড্রাম বাজাচ্ছেন মা আর গানে মিউজিক কম্পোজিশন করছেন বাবা।
পরিবারের সবাইকে নিয়ে এসএস নামে অস্ট্রেলিয়া থেকে যে ব্যান্ডটি গঠন করা হয়েছে, সেখানে ব্যান্ডের নামের সাথে মিশে আছে পরিবারের প্রতিটি সদস্য। আমাদের ব্যান্ডের নাম হচ্ছে এসএস। আমাদের সবার নাম দিয়ে এই নামটা বানানো হয়েছে। এ দিয়ে আমার ছোট বোন আলিনা, এস দিয়ে আমার মেজো বোন সারওয়া, ই দিয়ে ঈদ আমি, আই দিয়ে আমার মা ইশরা, আর এস দিয়ে আমার বাবা সাইফ। কনসেপ্টটি ছিল এরকম, এমন একটি গানের দল বা ব্যান্ড তারা গঠন করবেন যেখানে ব্যান্ডের সদস্যরা কেউ কাউকে আর ছেড়ে যাবে না। আমার হাজব্যান্ড সাইফ, ও ছোটবেলা থেকেই মিউজিক করে। মিউজিক করতে করতে ওর যেই ব্যাপারটা ছিল যে ও ওর ইউনিভার্সিটি লাইফে একটা ব্যান্ড করে, এবং ব্যান্ড করার পর যেটা হয় যে মানুষ যখন ইউনিভার্সিটি শেষ করে জীবিকার প্রয়োজনে বিভিন্ন দিকে চলে যায়, তো যেটা হলো যে আস্তে আস্তে ওদের ব্যান্ডের মেম্বাররা দেশের বাইরে যাওয়া শুরু করলো, ও একসময় দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, তখন ব্যান্ডটা ভেঙে গেল। তো ওর সবসময় ইচ্ছে ছিল যে এমন একটা ব্যান্ড ফর্ম করবে যেখানে মেম্বাররা ডাকলেই পাওয়া যাবে এবং কখনো কোথাও যাবে না। তো ওই চিন্তা থেকেই সবসময় আমাকে বলতো যে আমরা এমন একটা ব্যান্ড করব যেই ব্যান্ডটায় মেম্বার হবে, সব ফ্যামিলি মেম্বার থাকবে আমাদের। সাইফ ছিলেন বুয়েটের ইঞ্জিনিয়ার, আর রাকিয়া ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক। জীবিকার প্রয়োজনে একসময় তারা পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। চিকিৎসক এবং ইঞ্জিনিয়ার হিসেবে তারা গড়ে তোলেন নিজেদের উন্নত ক্যারিয়ার। কিন্তু জীবিকার পিছনে অবিরাম ছোটাছুটি করতে গিয়ে একসময় তাদের মনে হলো এবার একটু স্থির হওয়া প্রয়োজন। নিজেদের ভালো লাগাকে সাধনা করতেই রাকিয়া সাইফ দম্পতি গানের এই দল এসএস গঠন করেন। আগেও আমরা মিউজিক করেছি, ছোটবেলা থেকে মিউজিক করেছি, কিন্তু একটা মানে রেগুলার প্রতিদিন সাধনা করার যে একটা আনন্দ, আমরা এখন প্রতিদিনই আমাদের এই ব্যান্ডে আমরা প্রতিদিনই দুই তিন ঘন্টা আমরা কিন্তু সাধনা করি, একসাথে বসি বা এটা বাজাচ্ছি এটা করছি। তো যখন সাধনা করতে থাকলাম দেখলাম যে ওরাও করছে, এবং ওদের বাচ্চাদের মজা হচ্ছে যে ওরা এই সাধনাটাকে ওরা খুব আনন্দ নিয়ে করছে। অস্ট্রেলিয়ার এই পারিবারিক ব্যান্ড বেশ কিছু শো করে সেখানে পরিচিতি পেয়েছে, সামাজিক মাধ্যমে সেই পরিচিতি ছড়িয়ে পড়েছে আরও বেশি। রাকিয়া সাইফ দম্পতির তিন কন্যার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় তাদের ইংরেজি গানের চর্চা যেমন আছে, তেমনি বাবার করা সুরে বাংলা গানের চর্চাও হয়ে থাকে নিয়মিত। ডাক্তার রাকিয়া আর ইঞ্জিনিয়ার সাইফ একসময় অস্ট্রেলিয়ায় তাদের সম্ভাবনাময় ক্যারিয়ারের মায়া ছেড়ে তিন কন্যাকে নিয়ে চলে আসেন কিশোরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামে। কিশোরগঞ্জে আসলে আমাদের কারো দেশের বাড়ি না, আমারও না, আমার হাজব্যান্ডেরও না। আমরা একবার বেড়াতে গিয়েছিলাম, বেড়াতে যাওয়ার পরে আমার খুব ভালো লাগলো, আমাদের দুজনেরই মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটায় এসে যদি কাজ করি তাহলে হয়তো ভালো লাগবে। UNFPA এর একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে আমি কনসালটেন্ট হিসেবে গেলাম কিশোরগঞ্জে, এবং আমি ওখানে আসলে মানুষের সেবা করে যে আনন্দ পেয়েছি এবং মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটা আমি কখনোই ভুলব না। এবং আমি বেসিক্যালি তখন আমি সিডনি থেকে ফেরত আসছি, এরকম কেউ চিন্তা করে না যে ব্যাক মাইগ্রেশন করে কেউ কিশোরগঞ্জে যাবে। তো সবাই ভাবলো যে ব্যাপার কী, যে ওরা এরকম পাগলের মতো ছোটাছুটি করছে কেন। আসলে আমরা ছোটাছুটি করছি না, আমরা তখন ছোটাছুটি বন্ধ করে দিয়েছি। প্রথম যে আদর্শটা আমাদের, মানে আমরা এই আমাদের এই ব্যান্ড ফ্যামিলিতে, ফ্যামিলি ব্যান্ডে আমরা লালন করি, সেটা হচ্ছে যে ভালো থাকা ভালো রাখা। আমাদের ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, এবং ভালো থাকতে গেলে, ভালো রাখতে হলে আমাদের ছোটাছুটি বন্ধ করতে হবে। এই জিনিসগুলো আমরা চর্চা করার চেষ্টা করেছি। তো এই চর্চা থেকে আমরা চিন্তা করেছি যে হ্যাঁ ঠিক আছে, আমরা যদি একটু স্থিত হই, একটু ছোটাছুটি কম করি, গানটা যেহেতু আমরা সবাই পারি, গানটা একটু করি না কেন। তো এখন এখান থেকেই আমাদের গানের শুরু। এসব উপলব্ধি থেকেই এসএস ব্যান্ডের সদস্যরা অস্ট্রেলিয়া থেকে বারবার ফিরে আসেন নিজের দেশে। অর্থাৎ উন্নত ক্যারিয়ারই সব কিছু নয়, জীবনে ভালো লাগা পেতে নিজের ভালো লাগার বিষয়গুলোকে চর্চা করতে হবে সব সময়। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের সেগমেন্টে, ক্যাম্পাস থেকে ক্যারিয়ার।
এই পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে পরিচয় করিয়ে দিব যারা কিনা করোনার এই দুঃসময়েও ঠিকই চাকরি পাচ্ছেন, ঠিকই উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারছেন। আর এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার বিষয়বস্তু নির্ধারণে কেবল আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থী সজীব, শরীফ ও রুনি। বাংলাদেশ মাছ চাষের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থান করে নেয় অ্যাকুয়াকালচারের এই শিক্ষার্থীদের এখন অন্যরকম গুরুত্ব তৈরি হয়েছে। কেননা মাছ চাষের বিষয় নিয়েই তাদের অ্যাকুয়াকালচার বিভাগে বিস্তারিত পড়ালেখা ও গবেষণা হয়ে থাকে। করোনার এই সময়ে যখন তরুণরা কেরিয়ার নিয়ে চরম হতাশার মধ্যে আছে, তখন শরীফ, সজীব ও রুনি চাকরি কিংবা ব্যবসা আলাদাভাবে খুঁজতে হয়নি, বরং চাকরি ও ব্যবসায়ী তাদেরকে খুঁজে নিয়েছে নিজেদের প্রয়োজনে, যদিও এই শিক্ষার্থীদের কেউই এখনও গ্রাজুয়েশন সম্পূর্ণ করেননি। ওয়ালফিশ থেকে একটা সার্কুলার আসছিল, যারা আন্ডার গ্রাজুয়েট আছে ফিশারিজে অথবা সদ্য গ্রাজুয়েট যারা আছে তাদের থেকে হচ্ছে বিজনেস আইডিয়া, ফিশারিজ রিলেটেড বিজনেস আইডিয়া তারা চাচ্ছিল। সেখান থেকেই আমি একটা আইডিয়া ডেভেলপ করেছিলাম যে বায়োফ্লক নিয়ে কিছু করা যায় কিনা, সেই আইডিয়াটা আমি ওয়ালফিশে সাবমিট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে গ্রান্টেড হয়েছিল। এবং ওখানে আমি হচ্ছে $4,600 US একটা প্রজেক্ট আমি ওয়ালফিশ থেকে পাই। সজীবের গল্পটা একটু অন্যরকম হতে পারে, তিনি এখনও গ্রাজুয়েশন সম্পূর্ণ করেননি। আমার ব্যাপারটা ধরেন, আমি এই করোনাকালীন সময়ে বিভিন্ন যে মাছ চাষের সাথে সংযুক্ত যে প্রাইভেট ফার্মগুলো রয়েছে সেখানে টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দিয়েছি, এবং টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দেওয়ার মাধ্যমে আমি যে এই সময় যে কিছু ইনকাম জেনারেশন বা আয় রোজগারের ভিন্ন কিছু পথ, এর মাধ্যমে আমি কিছু আয় রোজগার করতে পেরেছি, যেটা আমার পরিবারকে অর্থনৈতিক সাহায্য দিতে পেরেছে। ক্যাম্পাসের বন্ধের এই সময়টিতে রুনি উদ্যোগটি ছিল মূলত গ্রামকেন্দ্রিক, যেখানে তার লক্ষ্য করোনার হতাশার মধ্যে থাকা শিক্ষিত বেকার তরুণদের আশার আলো দেখানো। আমি আমার এলাকায় বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা যারা মাছ চাষ করে বা কোনো একটা উপায়ে স্বাবলম্বী হতে চাচ্ছে তাদেরকে আমি বায়োফ্লকের ধারণাটা দিই, এবং তারা সেখানে আমার কাছ থেকে ধারণা নিয়ে মোটামুটি বায়োফ্লকের দিকে বেশ আগ্রহী হয়েছে এবং কাজ শুরু করেছে। তারা প্রথমে দুটো ট্যাঙ্ক দিয়ে কাজ শুরু করেছে, একটা 1,000 লিটার এবং একটা 5,000 লিটার। তো 1,000 লিটার একটা ট্যাঙ্ক থেকে প্রায় 50 কেজির মতো মাছ উৎপাদন করা সম্ভব, এবং 5,000 লিটার একটা ট্যাঙ্ক থেকে প্রায় 250 থেকে 300 কেজি মাছ উৎপাদন করা সম্ভব 6 মাসে। আর এভাবেই করোনার এই কঠিন সময়ে অ্যাকোয়াকালচার বিভাগের অন্য শিক্ষার্থীরাও নানাভাবে কাজের সুযোগ করে নিয়েছেন। অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষক মনে করেন, অহেতুক চাকরির জন্য হতাশার মধ্যে না থেকে অন্য বিষয় শিক্ষার্থীরাও অ্যাকোয়াকালচার নিয়ে উদ্যোক্তা হতে পারেন, তবে প্রয়োজন এই বিষয়ে অন্তত মৌলিক কিছু জ্ঞান অর্জন করা। যেহেতু বন্ধের মাঝে পড়াশোনার চাপ নেই, কিছু করার ইচ্ছা, সেই ইচ্ছাটুকু সে করে নিজে স্বাবলম্বী হচ্ছে, এবং সেই গল্পগুলি যখন আমরা শুনি আমাদের ভালো লাগে যে এখনকার ছেলে মেয়েরা উদ্যোগী, সে বুঝে নিচ্ছে হাউ টু ডু এ বিজনেস, হাউ টু ডেভেলপ এ বিজনেস, হাউ টু ইনভলভ আদার টু দ্য বিজনেস। সো দিস ইজ হিজ স্কিলনেস, আই এম রিয়েলি সারপ্রাইজ। অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থীরা জানালেন, অন্য বিভাগের শিক্ষার্থীরা যারা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের উদ্যোক্তা হতে চান তাদেরকে তারা নিজেদের জ্ঞান দিয়ে সহায়তা করার জন্য প্রস্তুত আছেন। এই পর্যায়ে থাকছে মন কি যে চায়। যৌন আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, কিন্তু এই স্বাভাবিক একটি বিষয় নিয়ে কেউ যদি সারাক্ষণ চিন্তা করতে থাকে, যে চিন্তার কারণে তার প্রতিদিনের জীবন থমকে যায়, তাহলে সেটি একটি মানসিক সমস্যা। আর এই মানসিক সমস্যা নিয়ে এই পর্যায়ে আলোচনা করছেন একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে হাইপার সেক্সুয়ালিটি। সাধারণভাবে হাইপার সেক্সুয়ালিটি যদি আমরা একটাকে ডিসঅর্ডার বলি, এটা কিন্তু সঠিক বাংলা বলা মুশকিল। অতিমাত্রায় যৌনাচার হতে পারে, কম্পালসিভ তাড়িত হয়ে যৌনাচারের ব্যাপার থাকতে পারে। তো এটার জিনিসটা যেটা হয় যে সেটা হচ্ছে যে কোনো কোনো ব্যক্তির মধ্যে খুব অবাধ বা খুব বেশি পরিমাণে যৌনাচারের প্রবণতা থাকে। এখন তরুণরা ঝুঁকির মধ্যে থাকে এই জন্য যে তারা সমাজকে চ্যালেঞ্জ করে তাদের মধ্যে অজানাকে জানার একটা প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে তারা অনেক সময়
কিছু কিছু মানে অপরাধের মধ্যে এটা জড়িয়ে যেতে পারে। যেমন ধরেন যে একজন ব্যক্তি যদি ইচ্ছার বিরুদ্ধে আরেকজন ব্যক্তির সাথে যদি যৌনাচারে মিলিত হয়, তাহলে এটা তো সমাজের চোখে এটা দ্বন্দ্বনীয়। আমরা অনেক সময় পরিণত বয়সের লোকদের মধ্যেও আমরা দেখছি যে এই অবাধ যৌনাচার বা হাইপারসেক্সুয়ালির প্রবণতা বেশি থাকে। থিওরিটিক্যালি বলা হয় যে কেউ যদি ছোটোবেলায় সেক্সুয়াল অ্যাবিউজ বা যৌন নির্যাতনের শিকার হন, নিগৃহীত হন, কারো যদি বাবা মার মধ্যে সেপারেশন হয়, যেমন তাদের ছোটোবেলা বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশনের কারণে তাদের যে ইমোশনাল বন্ডেজটা যদি ঠিকমতো মানে না হয়, তাহলে তাদের মধ্যে একটা নারী পুরুষের যে একটা সম্পর্কে যে আবেগ ভালোবাসার সম্পর্ক থাকে ওইটা করতে যে তাদের মধ্যে এক ধরনের মানে জটিলতা হয়, তারা করতে পারে না, তারা আবেগ ঘন সম্পর্ক করতে পারে না। তখন তাদের মধ্যে যে প্রবণতা থাকে যে মেয়েদের সাথে দেখা হলেই মানে আবেগ ছাড়াই সেক্স করার একটা প্রবণতা থাকে, যেটাকে আমরা বলি যে সেক্সুয়াল অ্যাক্টিং আউট। তো কারো কারোর মধ্যে এই প্রবণতা বেশি থাকে এবং তারা এই অবাধ যৌনাচারের মধ্যে জড়িত হয়ে যান। আমরা কীভাবে বুঝবো যে একজন মানুষ হাইপার সেক্সুয়ালিটির মধ্যে পড়ছে? একটা যদি হয় যে তার স্বাভাবিক যে যৌনাচার, স্বাভাবিক যে যৌন প্রবণতা, তার থেকে অতিমাত্রায় সে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এটার জন্য তার মধ্যে যদি একটা অপরাধ প্রবণতা থাকেন এবং উনি ব্যক্তি যদি নিজে মনে করেন যে হ্যাঁ আমার এই কাজের জন্য আমার অন্যান্য কাজে মানে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে, মেজাজ খিটখিটে থাকছে, যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে যদি এটার একটা বিরূপ প্রভাব পড়ে, অবশ্যই এটা রোগের পর্যায়ে পড়বে। কী করণীয়? অনেকের মধ্যে কিন্তু এটার জন্য একটা অপরাধ বোধ কাজ করে যে আমি মানে কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার মধ্যে অভ্যস্ত আছি, সমাজের চোখে আমি একজন অপরাধী, এবং সে সারাক্ষণ বিমর্ষ থাকেন অপরাধ বোধে থাকার কারণে। ওই অপরাধটাকে কাটানোর জন্য আবার সে মানে হাইপার সেক্সুয়ালিটি হয়ে যায়, সে মানে স্বাভাবিক মানুষের সাথে মিশতে পারে না। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা এক ধরনের শেম বেসড সাইকোথেরাপি দিই, যেন তাদের মধ্যে এই মানে এই অপরাধ বোধটা না থাকে, তাদের মধ্যে যেন ওই যে হীনমন্যতা না থাকে, তাদের কনফিডেন্স দিয়ে যেই যেই কাজে তারা পারদর্শী ওই কাজের মূল্যায়ন করে, তারা যেন ওই সব মানে হেলদি কাজে যেন ব্যস্ত থাকে। আমরা জানি যে হাইপার সেক্সুয়ালি যারা থাকে তাদের ডোপামিনের আধিক্য থাকে। আমরা যদি এক্সারসাইজ করি, আমরা যদি ব্যায়াম করি, আমরা যদি হাঁটি, হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে কিন্তু ডোপামিন রিলিজ হয় এবং আমরা কিন্তু এক ধরনের ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয়। এবং কারো যদি এটা মানে না করতে পারেন, যদি কোনোভাবে কন্ট্রোল করতে না পারেন, অনেক সময় তাদেরকে কেমিক্যাল ক্যাস্ট্রেশন করা হয়, হরমোন থেরাপির মাধ্যমে তাদের এই সমস্যাটাকে নির্মূল করা হয়। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই তিনটি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntppt.com। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।